ব্যক্তির হওয়ায় চোরাচালান প্রতিরোধে মোটরসাইকেলই একমাত্র উত্তম বাহন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেলের সাহায্যে র্যাপিড অ্যাকশন টিম দ্রুত কার্যকরভাবে মোতায়েন হয়। মোটরসাইকেল বহর মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে অল টেরেন ভেহিকল এটিভি। পার্বত্য অঞ্চল এবং দুর্গম চরাঞ্চলে বিজিবির নজরদারি বৃদ্ধির জন্য এটিভির মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এটিভি বহর মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। প্যারেড গ্রাউন্ডের উত্তর পূর্ব আকাশের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিজিবি দিবস প্যারেডে প্রথমবারের মতো সংযুক্ত হয়েছে হেলিকপ্টার ফ্লাইপাস্ট প্রদর্শনী। এতে অংশগ্রহণ করছেন বিজিবি দুটি হেলিকপ্টার। জাতীয় পতাকা ও বাহিনী পতাকা বহনকারী হেলিকপ্টার মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানালো। প্রথম হেলিকপ্টার পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার জেনারেল রায়হান এবং লেফটেন্যান্ট কর্নেল সাকিব। দ্বিতীয় হেলিকপ্টারে পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন কর্নেল মইনুল এবং মেজর সাজ্জাদ। এপিসি বা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এবং আরসিবি বা রায়ট কন্ট্রোল ভেহিকেল, এগুলো এক ধরনের বুলেট প্রুফ যান। 2007 সালে বিজিবিতে এপিসি এবং আরসিবি সংযোজন করা হয়। সুধী মণ্ডলী, আপনারা এলইডি স্ক্রিনে এপিসির বহুমাত্রিক কার্যক্রম দেখতে পাচ্ছেন। এপিসি এবং আরসিবি বহর মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। এন্টি ট্যাঙ্ক গাইডেড উইপন করসার বিজিবিকে আরো অত্যাধুনিক, যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে 2020 সালে এই অস্ত্র সংযোজন করা হয়েছে। করসার মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র অ্যালকাটন 100 স্পেনে তৈরি অত্যাধুনিক এই অস্ত্র 2024 সালে বিজিবিতে সংযোজন করা হয়েছে। সুধী মণ্ডলী, অ্যালকাটন দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন লক্ষ্যে এ বাহিনী জনবিচ্ছিন্ন দুর্গম 50টি বিওপিকে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে দেশের অন্যান্য অঞ্চলের সাথে সংযুক্ত করেছে। ভারত ও মায়ানমার সীমান্তের প্রায় 129 কিলোমিটার স্পর্শকাতর সীমান্তে সার্বক্ষণিক নজরদারির উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে বর্ডার সার্ভেইলেন্স অ্যান্ড টেকটিক্যাল রেসপন্স সিস্টেম, যার ফলে কক্সবাজার ও টেকটাফ সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে সাফল্য এসেছে। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এয়ারবোর্ড। রাশিয়া হতে ক্রয়কৃত এসব এয়ারবোর্টের মাধ্যমে নদী কিংবা সমুদ্র বিধৌত স্থানে জরুরি অপারেশন পরিচালনা করে চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার রোধে অভূতপূর্ব সাফল্য পাওয়া যায়। সুধী মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন ভাসমান বিওপি। সুন্দরবন ও নদী এলাকায় জলদস্যুর উপদ্রব ও চোরাচালান প্রতিরোধে নির্মাণ করা হয়েছে কাটিকাটা এবং 18 ডেকি ভাসমান বিওপি। দ্রুততম সময়ে স্থানান্তরযোগ্য এই ভাসমান বিওপি আভিযানিক সক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দেয়। সুধী মণ্ডলী, বর্ডার গার্ড বাংলাদেশ ইন 82 সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত। আধুনিক পোশাক সরঞ্জাম ও প্রশিক্ষণের মাধ্যমে বিজিবি আজ স্মার্ট সীমান্তরক্ষী বাহিনী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বিজিবি সর্বমহলের প্রশংসা অর্জন করেছে। জাতির পিতা